Okay, finally, we're all here all together. Okay, Chad, this is atharva. Diga Chad, he was the one who was watching the stream at that night and come here to save me. Say hello. Hi guys, how's it going? And this is Beaver. Help me to post the video taking all. Ha ho, ha? Where are we going? Ha 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 ha. One. No, it's okay. My, it's all over there. Home, my home over there. Okay. Goto Paj Bajore. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যান্য জাতির সাথে ভারতের সম্পর্ককে এতটাই ভালো রেখেছেন যে তিনি বিশ্বের সব দিক দিয়েই খ্যাতি পাচ্ছেন। আজ বিশ্বের বেশিরভাগ দেশে প্রধানমন্ত্রী মোদী প্রশংসিত। বলা হচ্ছে বিশ্বে ভারতের প্রভাব বিস্তারের ক্ষেত্রে অন্য কোনো প্রধানমন্ত্রীর তুলনায় এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু ভারতে আসলে বিদেশি নাগরিকদের হেনস্থার শিকার হতে হচ্ছে। আজকের ভিডিওতে আপনারা এটাই দেখবেন, কারা স্বীকার করছে, কে স্বীকার করছে, কে এরকম অসভ্যতামি করছে, ভারতকে বিশ্বের মাঝে খারাপ করছে কারা, তাদের আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। এক জঘন্য ঘটনার সাক্ষী থাকলো নেট পাড়া। কোরিয়ার এক তরুণী ইউটিউবারকে মুম্বাইয়ে এসে নিগ্রহের শিকার হতে হলো। মুম্বাই খার এলাকার ঘটনা। ওই কোরিয়ান ইউটিউবার রাস্তায় দাঁড়িয়ে নিজের মতো শ্যুট করছিলেন। আচমকা দুজন যুবক আসে তার সঙ্গে কথা বলার জন্য। কথা বলতে বলতে অসভ্যতার পর্দায় নেমে আসে এক যুবক, চেপে ধরে চুমু খেতে যায়। তাদের বাইকে ওঠার জন্য প্রস্তাবও দেয় ওই তরুণীকে। জানা গিয়েছে ওই কোরিয়ান ইউটিউবারের নাম মায়োচি। তরুণীর ক্যামেরায় রেকর্ড রয়েছে গোটা ঘটনাটি। মুম্বাই শহরের বুকে কোরিয়ান ইউটিউবারকে হেনস্থা ঘিরে দুই অভিযুক্ত যুবক গ্রেপ্তার হয়েছে। রাতের মুম্বাইয়ে দুই যুবক ওই 24 বছর বয়সী তরুণীর গায়ে হাত দেয়, তাকে চুম্বনের চেষ্টা করে, আর এই সমস্ত কিছু লাইভ চলছিল। তখন সেই লাইভ স্ট্রিম দেখছিলেন এক যুবক অথর্ব। তিনি সেই রাস্তায় এগিয়ে আসেন এবং উদ্ধার করেন কোরিয়ান ইউটিউবারকে। অভিযুক্তদের গ্রেপ্তারিতে সাহায্য করেন আরও এক মুম্বাইয়ের বাসিন্দা আদিত্য। মুম্বাইয়ে ওই ভয়ঙ্কর ঘটনার পর কোরিয়ান ইউটিউবার জানিয়ে দেন যে তিনি এরপরেও ভারত ছেড়ে যাচ্ছেন না, নিজের ট্যুর শেষ করে তবেই তিনি ফিরবেন। এদিকে গোটা ঘটনার পর শুক্রবার অথর্ব ও আদিত্যর সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন ওই কোরিয়ান ইউটিউবার। তিনি মুম্বাইয়ের ওই দুই যুবককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। অভিযুক্তদের থেকে ওই তরুণী রক্ষা করা, অভিযুক্তদের গ্রেপ্তারি সমেত একাধিক ঘটনায় ইউটিউবারের সঙ্গে ছিলেন অথর্ব ও আদিত্য। আর সেই ঘটনার পাশে থাকার জন্য অথর্ব ও আদিত্যকে ধন্যবাদ জ্ঞাপন সহকারে আজ মধ্যাহ্নভোজে নিয়ে যান ওই তরুণী। নিজের টুইটার পোস্টে ওই তরুণী লিখেন, দুই ভদ্র ভারতীয় যুবকের সঙ্গে মধ্যাহ্নভোজ, যে যুবকরা আমাকে রক্ষা করেছেন, ভিডিও পোস্ট করতে সাহায্য করেছেন। উল্লেখ্য, জানা গিয়েছে মুম্বাইয়ে খার এলাকায় ওই মহিলাকে হেনস্থা করেন দুই ব্যক্তি, অভিযুক্ত মুনবিন চাঁদ, মোহাম্মদ শেখ ও মোহাম্মদ নাকিব আনসারি। অভিযুক্তদের মধ্যে একজনের বয়স 19 বছর, অন্যজনের বয়স 20 বছর। দুজনকেই ওই মহিলা ইউটিউবারকে হেনস্থার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।